আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই গিন্নি। তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আজকেও পুরোটা সময় আমার সাথে থাকবেন। তো আজকে আমি তৈরি করে দেখাব ঈদ স্পেশাল সেমাইয়ের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। তো এই সেমাইটা আমরা চালের গুঁড়া দিয়ে যে সেমাইটা মেশিনে তৈরি করা হয় সেই সেমাইটাই। তো এই সেমাইটা আমরা অনেকেই চিনে থাকি। আজকে এই সেমাই দিয়ে এবং কচি ডাবের সাজ দিয়ে খুব মজার একটা ডেজার্ট আমি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, অসম্ভব স্বাদের এই ডেজার্ট। তো দেখুন, এখানে আমি চালের গুঁড়ার যে সেমাইটা তৈরি করা হয় এই সেমাইটা নিয়েছি। এটা আমরা অনেকেই চিনি, হয়তো বা অনেকের হাতের কাছে নাই, যদি থাকে তাহলে তো আছে, না থাকলে আপনারা সংগ্রহ করে নেবেন। তো এটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে ছোটো ছোটো করে নিচ্ছি। আমার এই প্রসেস যদি এই সেমাইটা তৈরি করেন মানে অসম্ভব মজা এই সেমাইটা। এবারের ঈদে আমাদের এই সেমাইয়ের রেসিপিটা হতে পারে সেরা রেসিপি। তো আমি এই সেমাইটাকে আগে এক চা চামচ মতো বাটার দিয়ে হালকা একটু প্যানে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে একই প্যানে আমি এক লিটার দুধকে ঝাল করে হাফ কেজি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এবার এই সেমাইগুলো আমি ঢেলে দিচ্ছি। আমি এখন কোনো চিনি অ্যাড করব না, সেমাইটা সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনি অ্যাড করব। চিনিটা আগে অ্যাড করলে সেমাইটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। আর এই সেমাইটা ডাবের সাজ দিয়ে আমি তৈরি করব। অবশ্যই যদি আপনাদের কাছে এই সেমাইটা থাকে এবারের ঈদে এই সেমাইটা রাখতে পারেন, কারণ রমজানের ঈদ তো আমরা সেমাই দিয়েই করে থাকি। আশা করছি এই সেমাইটা আপনাদের অসম্ভব ভালো লাগবে এবং অতিথিদেরকে খুশি করে ফেলতে পারবেন। এখানে আমি এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে দিয়েছি। আর এটা সেদ্ধ হতে হতে আমি এইদিকে দুধের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, ফুল ক্রিম গুঁড়া দুধ। একটু কুসুম গরম পানিতে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি হালকা একটু পিঙ্ক ফুড কালার অ্যাড করছি দেখতে ভালো লাগার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাই। তো এবার আবারও চলে আসলাম, এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনিগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। দেখুন, এই দুধের মিশ্রণটা আমি ঢেলে দিলাম। ঢেলে আমি অনবরত নাড়তেছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণে চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টতাটা রাখবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আর একটু বলক এনে, দেখুন এভাবে, এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে একদম ফ্রেশ নারিকেল কুড়ানো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। দিয়ে আমি এটাকে আরও কয়েক মিনিট রেখে এরকম ঘনত্ব থাকা অবস্থায় নামিয়ে নিব, কারণ এটা আমি ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যাবে। এবার এই পর্যায়ে আমি নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। ঢেলে এটা আমি ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে আপনাদেরকে আবার সাজিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। তো ফ্রিজ থেকে বের করে আনলাম। এবার সেই কচি ডাবের শাঁসকে আমি লম্বা লম্বা করে চিকন করে কেটে উপরে সাজিয়ে দিচ্ছি। আর উপরে কিছু কাজু বাদাম, কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। এভাবে করেও আপনারা সাজিয়ে পরিবেশন করতে পারেন। আর একটু বেশি সুন্দর করতে হলে আমি আরেকটু জেলেটিন দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই সাজানোটা দেখলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেয়। আর এই রেসিপিটা আপনারা যাই যার পছন্দ মতো সাজাতে পারেন। আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, অসম্ভব টেস্টি এই রেসিপিটা। একবার হলেও করে দেখবেন কতটা স্বাদের, করার পরে বুঝবেন।
এবারে ঈদে এটাকে সেরা রেসিপি হিসেবে রাখতে পারেন। তো হয়ে গেল, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো করলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।